গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিওতে, আমি রিয়্যাক্ট করব তোমাদের সাথে। তো বন্ধুরা, আমি কিন্তু একটু লেট করে ফেলেছি, তোমরা জানো আমি কিন্তু একটু লেট করে ফেলি, কারণ গানটা তোমরা থাম্বনেইলে ইতিমধ্যে দেখে নিয়েছো আমি কোন গানে রিয়্যাক্ট দিতে যাচ্ছি। তো গানটা কিন্তু রিসেন্টলি আপলোড করেছে আমাদের চ্যানেলে, 10 দিন হয়ে গেছে, আর 10 দিনে 1.4 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার বলছি ভিউ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তার মানে ডিসেন্ট পপুলার কিন্তু গানটা। তো আই হোপ কি বন্ধুরা গানটা অনেক সুন্দর হবে, আমি কিন্তু প্রথমবার মতো শুনতে যাচ্ছি, কোনো আইডিয়া নেই গান সম্পর্কে, ঠিক আছে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং লাইকটাও করে দিয়ে যেও, এবং তোমরা যারা অলরেডি করে দিয়েছো সাবস্ক্রাইব তোমাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার সাথে থেকো, পাশে থেকো, এবং তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলো না, ওখানে আমাকে মেসেজ করতে পারো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আমি গানটা নিচ্ছি কিন্তু থার্ড ক্লাস কোম্পানি ইউটিউব চ্যানেল থেকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, ওখানে গিয়ে তোমরা কিন্তু অরিজিনাল গানটাও দেখতে পারবে। তো চলো বন্ধুরা আগে গানটাতে যাই, বেশি বকবক করবো না। তো গানের টাইটেলটা হচ্ছে ডাল ভাত দে, রাফিদ দেওয়ান, বাংলা র‍্যাপ সং 2024। তো চলো বেশি কথা না বলে এখন চলো বন্ধুরা গানে আমরা যাই। তো চলো 1 2 3 লেটস গো। ওকে, প্রথমে গামছা ওড়ানো, গামছা বাঁধাও কোমরে, ডাল ভাত ডিমের সবজি কত দেখলাম দুঃখের দরবার, টাকা পয়সা না থাকলে কিছুই নাই কা করবার, এনে আইসেন যখন খাইবেন রিজিক থাকলে পাইবেন, অল্প টাকার ভিতরে দেখবেন পেটটা বইরা ওই বিরানি দাও এইদিকে কাচ্চি হইলে ভালো হয়, দেখছেন নি ভাই হালার বড় লুকি কানে কয়। আরে দাদা ভাই বিরানি তো বেচি না, ভাতের উপরে যা তামনে মনে হয় তো দেশি না, কেরা কইছে দেশি না, একালে খাইছি টেকা পয়সা কামাই হাসে এমন মজা পাইছি, এখন দেশি বা চলে না বিরানি খাই। আরে কি ভাই আমনে দাদাই করছে এককালে শিংকাইটা চুরি, দুই পয়সার মালিক হইয়া এত বাহাদুরি, আবার ভাবলন ইরানি চাইতাছেন বিরানি, ভাতের লগে মরিস লন ডাইল মেড ইন ইরানি, ডাইল ভাত দে দে জেনে তোর ডাইল ভাত নে বাঙ্গাল। আমাদের সমাজে যেরকম হয় ঠিক গানের মধ্যে কিন্তু সেটাই ফুটে তুলেছে, কষ্ট কইরা সইয়া যাই চাওয়ার আছে অনেক কিছু, কথার আগে জারি দেয় 2 মিনিটই সহ্য হয় না, জীবন কেমনে পাড়ি দেয় সানু মোল্লার জি, ফুল বাগানে ফুল না থাকলে মাসি করব কি, খালি চাইলে বনি আইসেন জিরান, সবার লগে শরিকন, 7 রকমের পাতা খাইয়া এই হোটেলের মুড়িদন, আইসনি জামাই রাজা নতুন মালিক কেমন, টাঙ্কির পুতের কথা জিগা ফাটে আমারে আমারে, দিন রাইতে গালাগালি টেকাও দেয় না তামারে, আম গরে চাইয়া দেখ বায়ে বায়ে পুরা এক, নিজের হাতে বাইরা খাওয়াই পেটের খিদা লইয়া, সব কষ্ট গুলা সইয়া আমরা এনই থাকি বইয়া, কিছু কথা জায়গা কইয়া আমাগে চাপ লাগে পিছ লাগে লগে বাম লাগে, স্বপ্ন দেখতে বিল লাগে না পূরণ করতে বিল লাগে, দুঃখ দশার হিসাব পরে ডাইল ভাত গিল লাগে, ডাইল ভাত দে দে জেনে তোর ডাইল ভাত নে বাঙ্গাল, যাতে শান্তি কালি ডাইল ভাতে হইব যা হওয়ার আছে, কষ্ট কইরা সইয়া যাই চাওয়ার আছে অনেক কিছু, ডাইল ভাত দে দে জেনে তোর ডাইল
সত্যি বাঙাল শান্তি ডাল ভাতে এবং মাছ সাথে অ্যাড করে দাও। Directed by Rafid Dhawan. ওকে, প্রথমে একটু মানে হাসি পাচ্ছিল গানটার মানে তো বুঝতে পারিনি শুরুতে, পরে কিন্তু বুঝতে পেরেছি। ঠিক আছে, একটা হোটেলে কিন্তু কত ধরনের চাপ থাকে দেখেছো, হোটেল মালিকের। তারপরে হচ্ছে একটা হোটেলে কিন্তু কত ধরনের লোক আছে তোমরা কিন্তু হোটেলে গেলে বুঝতে পারবে, যেরকম ওই যে কোট টাই পরা ওই যে একটা মানে ভাব দিতে এসে বলছে না যে আমি এখন বিরিয়ানি খাই। হ্যাঁ, তো এরকম লোক কিন্তু আমাদের সমাজে মানে খুবই দেখা যায়, আমাদের চারপাশে অনেকে আছে। কেউ আবার দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য কিন্তু খুবই অনেক কষ্ট করছে, ভালো মন্দ খেতে পাচ্ছে না, এবং কেউ কেউ আছে কিন্তু তারা চুরি উড়ি করে যে বললো গানের মাধ্যমে কিন্তু বলে দিল যে তোমার বাবা কিন্তু চুরি করতো, তুমি এখন কোটটাই পরে এখন তুমি হয়েছো ইরানি সাহেব। হ্যাঁ, তুমি এখন বিরিয়ানি ছাড়া কিছুই খাও না। তো বন্ধুরা, গানের কিন্তু এই আমি একটা জিনিস দেখেছি, বাংলাদেশের যে র‍্যাপ গুলো আছে, তো বাংলাদেশের র‍্যাপ গুলো কিন্তু র‍্যাপ বলতে কিন্তু আমি কি বলবো, র‍্যাপ বলতে কিন্তু অনেক অনেক মিনিংফুল থাকে। ঠিক আছে, অনেক কেউ কেউ হয়তো মজার ছলে গানটা গায়, কেউ কেউ কিন্তু মজা হিসেবে নিয়ে নেয়, কেউ কেউ কিন্তু সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরে, কেউ যুব সমাজের চিত্রটা তুলে ধরে, কেউ মদ গাঁজা আফিম এগুলো নিয়ে কিন্তু এই গানগুলো তৈরি করে। তো র‍্যাপ গানটা কিন্তু যারা বুঝতে পারে না তাদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই ফাজলামো মনে হয়। ঠিক আছে, কিন্তু র‍্যাপ গান কিন্তু আসলে খুবই অর্থবহ করে। তো বন্ধুরা, এই গানটাও কিন্তু খুবই অর্থবহ করছিল, খুবই মিনিংফুল ছিল। তোমরা যারা বুঝতে পেরেছো তোমাদের জন্য তো ঠিক আছে, যারা না বুঝতে পেরেছো তোমরা আরো দুই চারবার শোনো, মন দিয়ে শোনো। ঠিক আছে, এটা গান গান হিসেবে তোমরা না নিয়ে এটা কিন্তু গানের কথাই যাও, গানের যে কথাগুলো বলছিল সেই কথাগুলো অ্যাবজর্ব করো, বুঝতে পারবে ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, কি মেসেজটা তারা ডেলিভারি করতে চাচ্ছে ঠিক আছে সমাজকে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু গানটা খুবই খুবই মানে কি বলবো একটা মিক্স বলবো ঠিক আছে, মশালা ছিল, এন্টারটেইন ছিল, কথার মানে কথার একটা ই ছিল, যুগলবন্দি ছিল। ঠিক আছে, খুবই সাজিয়ে গুছিয়ে গানটা করা, দারুণ লেগেছে গানটা আমার শুনতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরও আশা করছি ভালো লেগেছে, এবং আমার রিয়াকশনটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আর তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করতে বলো তাহলে অবশ্যই তোমরা সেটা লিঙ্ক সহ আমাকে বলবে, যাতে আমার এই গানগুলো কিন্তু খুঁজতে একটু টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।